বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হলো 5 বছরের শিশুর। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রথমে ওঝার বাড়িতে। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামে। ওই মৃত শিশুর নাম সৌরভ শেখ। জানা যায় সোমবার বিকেলে সৌরভ শেখ নামের ওই শিশু নিজের বাড়িতেই খেলতে থাকায় দেওয়ালে থাকা সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারপর নিয়ে যাওয়া হয় ওঝার বাড়িতে। সেখানে 1 ঘন্টা সময় কাটানোর পর নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই শিশুর পরিস্থিতি ঠিক না থাকায় চিকিৎসকেরা জানতে চায় ঠিক হাসপাতালে নিয়ে আসলে কতক্ষণ আগে সাপ ওই শিশুর পরিস্থিতি ঠিক না থাকায় চিকিৎসকেরা জানতে চায় হাসপাতালে নিয়ে আসার কতক্ষণ আগে সাপে কামড় দেয়। সেখানেও ডাক্তারকে মিসগাইড করা হয়। পরিবারের তরফ থেকে জানানো হয় হাসপাতালে নিয়ে আসার 15 মিনিট আগেই নাকি সাপ কামড়েছে। তারপর উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে সালার গ্রামীণ হাসপাতালের চিকিৎসা। তারপরে উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে সালার গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু সেখানে মহকুমা হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার বাড়িতে নিয়ে যায় ওই পরিবারের লোকজন। তারপর শেষমেশ ওঝাই মৃত বলে ঘোষণা করে ওই শিশুকে। এখন দেখে নেব সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও মৃত শিশুর পরিবারের লোকজন কি জানাচ্ছে, শোনাব। আজকে যে সাপে কামড়ে যে বাচ্চাটা এসেছে, এটা এখানে কখন এসেছিল, কি তারপর কোথায় পাঠানো? আমি অ্যাকচুয়ালি ডক্টর তৈয়ব মোহাম্মদ ডিউটিতে ছিলাম, তো একটু ক্যাওয়াস সৃষ্টি হয়েছিল। আমি এসে দেখি একটা 5 বছরের সৌরভ শেখ একটা স্নেক বাইট পেশেন্ট এসেছিলো বাবলা থেকে। তো আমি এসে দেখি পেশেন্টটা অলরেডি কোলাপস করে গেছে, এবং পেশেন্ট পার্টিকে যখন ইনফরমেশন নেওয়া হয় যে কখন কামড়েছে বা কখন পেশেন্টকে এরকম অবস্থায় পাওয়া গেছে, পেশেন্ট পার্টি বলেছে 15 মিনিটের মধ্যে কামড়েছে। পরে ভালোভাবে ইনফরমেশন নেওয়ার পর বোঝা গেল পেশেন্ট অলরেডি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ওঝার বাড়িতে ঝাড়ফুঁক করে এসেছে, যখন পেশেন্টের অবস্থা খুব শোচনীয় অবস্থায়। এখানে এসে পেশেন্টটা কোলাপস করে গেছে অলরেডি। তো আমরা দুজনে মিলে এভিএস দিয়ে এবং প্রাইমারি ট্রিটমেন্ট করে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ থাকার জন্য পেশেন্টকে হায়ার ট্রিটমেন্টের জন্য এবং তার যেহেতু লাইফটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল তাকে রেফার করা হয়েছিল। কিন্তু খুব আনফর্চুনেট একটা নিউজ যে পরে আমরা জানতে পারি পেশেন্টটাকে আবার সে সাব ডিভিশন হসপিটাল না কাটোয়া না কান্দি কোথাও না নিয়ে গিয়ে সেই আবার ওঝার কাছে নিয়ে গেছিলো, এবং পরে শুনতে পেলাম পেশেন্টটা মারা গেছে। এখানে যখন আপনারা পাঠিয়েছিলেন, রেফার করেছিলেন, তখন কি বেঁচেছিল বাচ্চাটা? পেশেন্টটা যখন এসেছিলো তখনই খুব মানে রেস্টলেস ছিল এবং অলরেডি কোলাপস করে গেছিলো। তো যখন আমরা পাঠিয়েছিলাম তখন মানে প্রাইমারি ডেথ ছিল না, পালস এবং তার যে যে বাকি যে বেঁচে থাকার যে সমস্ত এগুলো হয় মাপকাঠিগুলো হয় সেগুলো ছিল, যেমন তার যে পিপলস ডাইলেটেড হয়নি, পিপলসের যে রিফ্লেক্স সেগুলো ছিল, তারপরে ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল যে রিফ্লেক্সগুলো হয় সবগুলোই ছিল, এবং পেশেন্টটা অলরেডি কনভালশন স্টেজে ছিল। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে যেগুলো এখানে সাপ্লাই আছে, অ্যাভেলেবিলিটি আছে ট্রিটমেন্টের জন্য, সে সমস্ত কিছু আমরা দুজনে মিলে করেছিলাম। এবং খুব দুঃখ লাগছে বলতে এবং শুনতে খুব খারাপ লেগেছে যে পেশেন্টটাকে এখান থেকে হায়ার সেন্টার রেফার করার পরেও সেই ওঝার কাছে নিয়ে গেছে। এবং আমার কাছে একটা আপনাদের সবার কাছে একটা আমার একটা রিকোয়েস্ট বা আবেদন, সেটা হচ্ছে কি এই সালারের মতো এলাকায় হচ্ছে কি প্রচুর স্নেক বাইট পেশেন্ট আসে, অনেকে অনেক ক্ষেত্রে ড্রাই বাইট হয় বা অনেক নন পয়জনাস স্নেকও বাইট হয়, সেক্ষেত্রে ওজারা হয়তো বাঁচিয়ে দেয়। তাতে সত্যি বলতে ওজার কোনো হাত থাকে না, ওজার ক্ষমতা নেই কোনো স্নেক বাইট যদি সেটা পয়জনাস স্নেক হয় তাকে বাঁচানোর। কিন্তু আমাদের মেডিকেল ফিল্ডে কোনো পেশেন্টই মারা যায় না যদি ঠিকঠাক টাইমে ডাক্তারের কাছে আসে এবং ঠিকঠাক টাইমে যদি এভিএসটা পেয়ে যায়। কিন্তু আমরা এখনও বলছি খুব খারাপ লাগলো এই ছোট্ট একটা ফুটফুটে শিশুকে আমরা বাঁচাতে পারলাম না। আমার নাম ডক্টর নূর আলম, সারার হসপিটাল। আজকে তো সন্ধ্যা 5:30টার সময় ছেলেকে ডাকা হয়েছিল এখানে কলতলা ধারে, ওর আব্বা মুখ হাত ধুছিল, সাপ গালা থেকে বের হয়ে ছেলেটাকে কামড়ে আবার ঢুকে যায়। তা আমরা 5 মিনিটের ভিতরে ছেলে সাপটাকে কী সাপে কামড়ালো এটা দেখতে দেখতে দেখছি ছেলে ঘায়েল হয়ে যায়। সেই ছেলেকে আমরা হসপিটালে নিয়ে যেতে হসপিটালেই ওখানে ডাক্তাররা দেখে সেলাইন দেয়। তো জিজ্ঞেস করি ডাক্তারকে যে ডাক্তারবাবু কি বেঁচে আছেন, ডাক্তার বললেন না মনে হয় বেঁচে নেই, তা তোমরা বড় জায়গায় নিয়ে যাও। তা রাস্তায় নিয়ে যেতে ছেলে মারা যায়। আমরা যাচ্ছিলাম কান্দি হসপিটাল, তো যা রাস্তাতে মারা গেছে ছেলে। না এখানে কোনো ওঝা দেখিনি, ডাইরেক্ট হসপিটালই গিয়েছিলাম। না না কাকগ্রাম ওঝার কাছে যায়নি, ডাইরেক্ট হসপিটালে সময় পাইনি, আমরা বাচ্চাটাকে নিয়ে যাওয়ার সময় পাচ্ছি না।
না, ওরা মানে যাওয়ার সময় ওইটা বলা হয়েছিল, কিন্তু আমরা ওঝার কাছে যাইনি, সময় পাইনি, 18-20 মিনিটের ভিতরে ছেলেটার বাচ্চাটা শেষ হয়ে গেছে। না না, কান্দি যাচ্ছিলাম, বাচ্চা মরে গেল বলে আমরা ঘুরে নিয়ে চলে এলাম। ডাক্তার বা ডাক্তার মানে এখানে বলেছিল বলেছিলাম যাবো কোথায়, না না মনসুপুর থেকে আমরা ঘুরে নিয়ে চলে এসেছি, ছেলে তো এখানে মারা গেছে, আমাদের মানে মনে সন্দেহের জন্য ছেলেটাকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, যদি যে বেঁচে আছে কি না, দেখে আমরা মানে মরার মানে ফুল যে হসপিটাল বলে যে মরে গেছে আর বেঁচে নেই, তা আমরা সন্দেহজনকের জন্য গেছিলাম, যদি বেঁচে থাকে ছেলে যদি পাওয়া যায় ঘুরে। না, উজার দেখেই বললো মারা গেছে, মানে কাল সাপে খেয়েছে, তাই বললো খড়ি সাপে কামড়িয়েছে, ছেলে বেঁচে নেই। আর হসপিটালে যখন ইঞ্জেকশন দেয় তখনই ছেলেটা মারা গেল। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো না বেঁচে নেই, তা তোমরা বড় জায়গায় নিয়ে যাও। যখন কামড়েছে আর হাসপাতাল টাইমটা কত, কখন? 18-20 মিনিট কামড়ানোর সঙ্গে যা হয়েছে 20-18 মিনিটের ভিতরে, 5:30 কামড়িয়েছে, ওখানে 5:50 বাচ্চা তো মারা গেছে, 5:50 বাচ্চা মারা গেছে। আমার রাস্তায় নিয়ে যেতে নিয়ে যেয়ে বাচ্চাটা মানে পুরো একদম ঘায়েল হয়েছিল, মানে বেঁচে নেই এরকম আমরা ভাবলাম। হসপিটালে যখন ইঞ্জেকশন দেয় তখন একবার বাচ্চাটা নড়ে উঠেছিল, নড়ে ওঠার সঙ্গে সঙ্গেই আর নড়েনি, ডাক্তারবাবু বললো যে না মরে গেছে। তারপর আমরা সন্দেহজনক মনসুপে গেলাম, যদি বেঁচে থাকে ওখানে একটা রোজা আছে আমরা জানি, শুনেছিলাম সেই জন্য। হ্যাঁ, তিনি বললেন না, হাত মানে দেখে বললো যে সাপে কামড়েছে, খড়ি সাপে কামড়েছে, এ মারা গেছে, ছেলে বেঁচে নেই। তো হসপিটালে এরকম শুনেছিলাম যে ছেলে আর বেঁচে নেই। তারপর মৃত্যু, হ্যাঁ মৃত্যু কনফার্ম হসপিটাল থেকে, হসপিটালেই করেছি, রেফার করলে তখনই মানে মৃত্যু, যে মৃত্যু হয়ে গেছে এটা মানে গ্যারান্টি যে মৃত্যু হয়ে গেছে। আমি তো বললাম যে বাচ্চা আপনি ঠিক করছেন না, ডাক্তার তৈয়ব যে আছে সে বলছে, আমি তার সঙ্গে কথা বললাম, সে বলছে না, ডাক্তার বললো, ডাক্তার আমি বললো কান্দি পাচ্ছে, কান্দি নিয়ে যাও। তা বাচ্চা তো মেচে নেই, তো কান্দি নিয়ে কী করবো, তারপর রাস্তায় রাস্তাতে মরে গেছে, রাস্তাতে ডেট। কে আপনাকে ডেটটা বললো, তাকে মানে আপনি নিজে নিজে না ওঝা ওঝা বললো বলে আপনি না ওঝা বললো ওখানে যে মরে গেছে, ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো না বেঁচে নেই, তবে তোমার বড় জায়গায় নিয়ে যেতে পারো এইটুকুই। আপনার নাম কি? আমার নাম আলিবউদ্দিন শেখ। আমার ভাই পো, ভাই ওর নাম কি? সুরাত। বয়স কত? বয়স 4.5 বছর 5 বছর এরকম।